যখন তোমার ডাক পড়িবে বাড়ি ঘর সাজিতে আপন পোষা খুলে খুলে সাদা কাফন পরাইবে আল্লাহ محمد وعلى آله একবার দুরুদ শরীফ পড়লে আমার আল্লাহ বান্দার আল্লাহর 10টা নেকি লিখে দেয় 10টি গুনাহ আমার মালিক আল্লাহ আপনার আমল নামা থেকে কেটে দেয় 10টি পাপ আমার মালিক আমার মাওলা আল্লাহর বান্দার দিকে রহমতের নজরে তাকায় একবার জোরে বলবেন কে সুবহানাল্লাহ দুরূদ শরীফ বললেন একবার নেকি হলো তিন ধরনের সওয়াব 10 গুনাহ মাফ 10 শুধু তাই না দুরূদ শরীফের আরেকটা বরকত আপনাদেরকে শোনাই এই মাহফিল ব্রাহ্মণবাড়িয়ার জেলার নবীনগর থানার বিটঘর গুরিগ্রাম এলাকায় কিন্তু গুরিগ্রাম এলাকায় মাহফিলের ঠিকানা সংবাদ নাই দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে আমাদের নাম আমাদের বাবার নামটা পর্যন্ত আল্লাহর হাবিবের রওজা মোবারকে পৌঁছে গেল ফেরেশতা ডেকে বলি ইয়া নবী আল্লাহি গুরিগ্রাম এলাকাতে বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিটঘর এলাকায় নবীনগর থানায় আব্দুল করিমের বেটা আব্দুর রহিম আপনি নবীজির সাথে দুরূদ শরীফ তেলাওয়াত করেছে নবী গো আপনার উম্মতের দুরূদ আপনি কবুল করে নেন আমার নাম বাবার নাম পর্যন্ত উচ্চারণ হয়ে গেল অতএব এই দুরূদ শরীফ আমাদের চালাইতেই হবে হায়াত যত সময় আছে দুরূদ আমরা সলবেই বন্ধ হবে না কথা বলেন ঠিক কি না কষ্ট হচ্ছে বুঝতে অসুবিধা নাই তো ইনশাআল্লাহ আমরা বসি ভাই একদিন মাটি ভিতরে হবে ঘর মনা কেন বাধ দালাল ঘর মনামা কেন বাধ দালাল ঘর এখানে চেয়ারম্যান সাহেব আছে আজকে যদি মারা যায় কাউন্সিল কিন্তু ঠিকই চলবে কি কথা বলেন না কেন মেম্বার সাহেব আছে চলে যাবেন ওনার ইন্তেকালের পরে নতুন আরেকজন মেম্বার আসবে কাউন্সিল ঠিকই চলবে কিন্তু উনি নাই ফরিদি সাহেব আজকে বক্তা ফরিদি সাহেবের আগে সাদউদ্দিন তাহিরের আগে বহু বক্তারা ওয়াজ করে কবরে চলে গেছে আমরা একদিন কবরে চলে যাব আমাদের পরে নতুন ফরিদির জন্ম হবে কি কথা বলেন ঠিক কি না নতুন তাহিরের জন্ম হবে আবার ওয়াজের মাঠ চলবে ঠিকই ওয়াজ চলবে কিন্তু আমি নাই তাহলে বলেন আমরার বক্তার জীবনে অহংকার করে লাভ কি আছে কোন অহংকার কথা বলে না কেন আছে নাই কোন লাভ আমার বিরাট বড় জনপ্রিয়তা যদি অহংকার আসে তো শেষ কি কথা বলে থাকেন ঠিক কি না তাহলে শেষ আমার জীবনে কিছু নাই ও গুরিগ্রামের মুসলমান খুব মনোযোগ দিয়েন অতএব দুনিয়া যা দিয়া সোনা জিন্দগি তো যায় ফাঁকি দিয়া ও যাদ দন্তবাসে গুটা চারি
সন জানি কি আছে কোরিয়ার سبحان الله বলবেন আপনার নাম কি কেউ বলেছেন নবী কেউ বলেছেন ওলি তবে জমহুর উলামারা বলেছেন ওলি কেউ বলেছেন নবী কেউ বলেছেন ওলি হায়াত পাইলেন বিরাট বড় লম্বা কেউ বলেছেন উনি হযরত কাবিলের ঘরে জন্ম নিয়েছেন হাবিল আর কাবিল আকলিমার জন্য যেদিন মারামারি করে একজন আরেকজনকে হত্যা করেছিল মানুষ হত্যা করা বড় কঠিন গুনাহের কাজ বলে দিয়ে যায় আল্লাহ কোরআনে বলেন মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আর ফাকান্নামা কতালান নাস জামিয়া আপনি হিন্দু মারেন বৌদ্ধ মারেন খ্রিস্টান মারেন নাস্তিক মারেন ইহুদি মারেন শিখ মারেন অন্য ধর্মের আর নিজ ধর্মের প্রতিবেশী গ্রামবাসী অন্য রাজনৈতিক ব্যক্তিত্বকে যদি হত্যা করেন যদি সেই লোকটা নির্দোষ হয় দোষী যদি হয় আপনি মারতে পারবেন না এটা রাষ্ট্রের আইন মারবে প্রশাসন তাকে ফাঁসি দিবে অথবা মৃত্যুদণ্ড যে জরিমানা দিবে আপনি দিতে পারবেন না আল্লাহ বললেন তুমি যদি একজন নিরপরাধ মানুষকে হত্যা করো সে হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক অন্য ধর্মের হোক তোমার নিজ ধর্মের হোক তোমার দেশের হোক অন্য দেশের হোক কালা হোক আর ধরা হোক বংশের হোক অন্য বংশের হোক ছোট হোক আর লেখা হোক শিক্ষিত আর অশিক্ষিত হোক আল্লাহ বলেন মানুষ যদি তুমি মানো তাহলে তুমি সারা পৃথিবীর মানুষ মানলে যেই পরিমাণে গুনাহ হয় একজন নিরপরাধ মানুষ মানলে সেই পরিমাণে গুনাহ হয় আল্লাহ বললেন তুমি একজন মানুষ যদি নিরপরাধ হত্যা করো নবী বলেন উম্মত জাহান্নামে যাওয়ার জন্য তোমার একটা কাজই যথেষ্ট একজন নিরপরাধ মানুষ যদি তুমি হত্যা করো তাহলে বিনা দলিলে তুমি জাহান্নামে যাবা দলিল লাগবে না হিসাব লাগবে না বিনা হিসাবে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে কঠিন কঠিন পাপ বিনা দলিলে বিনা হিসাবে আল্লাহ জাহান্নামে দিয়ে দিবে চলে যাও আজকে আমি আল্লাহ বড় যত তোমার কোনো জায়গা নেই তুমি চলে যাও এক বাক্যে আল্লাহ হাসানের মাঠে বলে দিবে তুমি চলে যাও তোমার চেহারা পর্যন্ত আজকে আমি দেখব কঠিন এই জন্য আল্লাহ রসুলের জীবনীতে আসছে 63 বছরের জীবনে নবীর জীবনে কোনদিন একজন ব্যক্তিকে কখনো আল্লাহ নবী বিনা কারণে একটা থাপ্পড় পর্যন্ত দেন একসাথে বলা যাবে না আল্লাহু আকবার ধনুক পর্যন্ত দেন না কারণেও দেন না আমাদের নবীর একজন খাদিম ছিল খাদিমুর রাসূল হযরত আনাস মারহাবা বলবেন 10 বছর বয়স থেকে খেদমত করেছেন হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু নবীর খাদিম ছিল গুরিগ্রামের মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনেছেন হযরত আনাস 10 বছর বয়স থেকে খেদমত করতেন কত সুন্দর খাদেম ছিল দেখেন 10 বছরের খাদেম জীবনে তাহাজ্জুদের নামাজ পানি জোগাড় করে দিয়েছেন যাই নামাজ বিছিয়ে দিয়েছেন আল্লাহ নবীর দস্তরখানা বিছিয়ে দিয়েছেন মেসব সাজিয়ে দিয়েছেন বিছানা পরিষ্কার করে দিয়েছেন আম্মা জানদের কাছ থেকে প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছেন আম্মা জানদের কাছে একমাত্র আনাসের যাওয়ার অনুমতি ছিল কারণ উনি 10 বছরের খাদেম ছিল এই খাদেম রাসূল হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি 10 বছরের খেদমত করেছেন একটা না একদিন বলেন ও নবীর উম্মতেরা শোনো 10টা বছর নবীর কদমের গোলামি আমি করেছি একটা দিনের জন্য নবী আমাকে কোনোদিন ধমক দেন নাই একবার জোরে বলবেন আল্লাহু আকবার আজকে ওরা কারা আহলে কোরআন নাম দিয়ে বলে নবী কোরআন মানি আল্লাহর কোরআন মানি নবীর হাদিস মানি না যারা আল্লাহর কোরআন মানার দোহাই দিয়ে নবীর হাদিস কে অস্বীকার করে ওরাই হলো বর্তমান জামানার ইহুদিদের দালাল হ্যাঁ হ্যাঁ তো করে বলেন ঠিক কি না
নবী মানলে আল্লাহ মানা হয় নবী মানলে আল্লাহ মানা হয় নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয় কথা কোন থেকে না নবীর গোলামি করলে আল্লাহর গোলামি হয়ে যায় এই জন্য কবরে নামানোর সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি আউলি بسم الله وعلى ملة ذاتي وبني بسم الله وعلى ملة صدري باري بسم الله وعلى ملة مولا باري بل كي كون بسم الله وعلى ملة رسول الله من دول কথা বলেন ঠিক কি না কোন দল নবীর দল بسم الله وعلى ملة اهل القران بسم الله وعلى ملة اهل الحديث এইগুলি না নবীর দল নবীর দল নবীর দল কি কথা বলেন ঠিক কি না আর মানে নবী মানলে আল্লাহ মানা হয় নবীর জন্য জীবন দিলে আল্লাহর জন্য জীবন দেওয়া হয় নবীকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হয় নবীর পক্ষ থাকলে আল্লাহর পক্ষ থাকা হয় নবীর শান গাইলে আল্লাহর শান হয় নবীর তাজিম করলে আল্লাহ তাজিম করা হয়ে যায় যারা নবী তাজিম করতে চায় না বলো তো তারা আল্লাহ তাজিম করতে চায় না কি কথা কোন থেকে না কাজী নজরুল কত চমৎকার তিনি কবিতার ছন্দে জানে দিলেন আল্লাহ কে যে পাইতে চাই হযরত কে ভালোবেসে আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক পাস আন্ডার ম্যাট্রিক অনেকেই বলবে হুজুর আমি বিরাট বড় মুফতি আমি শাইখুল হাদিস আমি প্রিন্সিপাল আমি ডক্টর আমি অধ্যক্ষ আমি উপাধ্যক্ষ আমি প্রফেসর আমি চ্যান্সেলর আমি অনেক বড় শিক্ষিত আমি বিরাট বড় অফিসার মেধাবী সেটা রিক্সাওয়ালা বলো ভালোবাসতে বাসতে জান্নাতি হবে কথা বলেন ঠিক কি না বন্ধুগণ খুবই মনোযোগ এই জন্য নবী মানলে আল্লাহ মানা হয় খিজির আলাইহিস সালামের একটা কথা বলার জন্য এতদূর লম্বা ওয়াজে চলে গেলাম চলে যাই খিজিরের জীবনে খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন একটা উপত্যকা দিয়ে এলাকা দিয়ে আসতেছিল এমন সময় ভিখারি আসছে ভিখারি এসে বলে ও আল্লাহর বান্দা আল্লাহর হস্তে আপনি আমাকে কিছু ভিক্ষা দেন আমি মুসাফির তিন দিন পর্যন্ত না খেয়ে আসি খোদার যন্ত্রণার মধ্যে আমি আসি আমাকে দয়া করে কিছু দেন আল্লাহর ওলি হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াসসালাম ডাক দিয়ে বলল ও আল্লাহর বান্দা তোমাকে যা আমি কিছু দেব দেওয়ার মতো আমার হাতে কিছু নাই আমি তো দিবহীন পকেটে কোনো পয়সা করি কিছুই নাই আল্লাহর বান্দা নাসর বলে না আপনি বুজুর্গ মানুষ দয়া করে আপনি আমাকে দেন বহু মানুষের কাছে চাইছি কেউ আমার ভিক্ষা দেয় না আপনি দয়া করে আপনি আমার ভিক্ষা দেন খিজির আলাইহিস সালামের কাছে যখন ভিক্ষা চায় খিজির ডাক দিয়ে বলে ও আল্লাহর বান্দা আমার দেওয়ার মতো কিছুই নাই তবে একটা জিনিস দেওয়ার মতো আছে নেবা বলে তুমি আমাকে বাজারে নিয়ে বিক্রি করে দাও যে টাকা পয়সা পাবা সে টাকা গুলি তুমি নিয়ে যাও এটির সব খেলাটা দেখে একটা হাদিসের জন্য
খিজির আলাইহিস সালাম তার নিজেকে বিক্রি করে ভিক্ষুককে টাকা দিচ্ছে এই হাদিসটা ঘটনাটা খুব ইম্পর্টেন্ট আপনাদের সবার জীবনের জন্য একটু শুনে যান মনোযোগ খিজির বলতেছে আল্লাহর বান্দা তুমি আমাকে বিক্রি করে দিয়ে টাকা পাও এই টাকাগুলো নিয়ে চলে যাও এটাই তোমাকে আমি দান করে দিলাম ভিক্ষুক বললে হুজুর ঠিক আছে তো বলে হ্যাঁ খিজির আলাইহিস সালামকে নিয়ে সে বাজারে চলে গেল বাজারে নিয়ে যাওয়ার পরে 300 উপরে দিরহাম দিয়ে স্বর্ণ মুদ্রা দিয়ে বিক্রি করে দেয়া হলো ভিখারী 300 উপরে স্বর্ণ মুদ্রা নিয়ে চলে গেল খিজির আলাইহিস সালামকে যিনি কিনলেন তিনি নিয়ে আসলেন তার বাড়ি আগে মানুষ কেনা বেচা হতো হাটে বাজারে গরু ছাগল যেমন কেনা বেচা হয় আগে হাটে বাজারে মানুষ কেনা বেচা হতো খিজির আলাইহিস সালাম নিজেকে বিক্রি করে দেওয়ার পরে ওই আল্লাহর বান্দা খিজির আলাইহিস সালামকে নিয়ে গেলেন বাড়ি নিয়ে যাওয়ার পরে আল্লাহর বান্দা চিন্তা করলেন আমি একজন মানুষকে কিনে নিয়ে আসি এই লোক দিয়ে আমি কি করে কাজ করব লোকটা অনেক বড় আবেদ খিজির আলাইহিস সালাম তো অনেক আল্লাহওয়ালা কেউ বলেছেন নবী কেউ বলেছেন বলি সারা দিন ডাকবার আল্লাহর ইবাদতে খিজির আলাইহিস সালাম কাটায় দেয় যিনি কিনে নিয়ে আসলেন উনি চিন্তা করলেন আমি যদি এখন কিনে নিয়ে আসলাম তাকে দিয়ে কি করে কাজ করাই লোকটা বড় বুজুর্গ আমাদের দেশে দেখবেন যারা আল্লাহ বলা ভালো মানুষ এখনো মানুষ তাদেরকে অনেক সম্মান করে কি কথা বলেন ঠিক কিনা আপনার বাড়ির ভালো খাবারটা আলেমদের জন্য বরাদ্দ হয় বাড়ির ভালো খাবারটা আলেমদের জন্য বরাদ্দ হয় ইমাম সাহেব যদি কোনো বাড়িতে খাবার খায় বাড়ির মহিলা চিন্তা করে হুজুর আমার বাড়ি খাবে ভালো মন্দ তাকে খাওয়াইতে হবে একটা তলবে আলেম যদি কারো বাড়ি খাবার খায় তখন এই বাড়ির মহিলা চিন্তা করে আমার ছেলে খাক বা না খাক এই ছেলেটা আমার বাড়ি খেয়ে আমার মাদ্রাসায় পড়ে ওকে ভালো খাবার দিতে হবে তখন ওই মহিলা বাড়ির ঘরের ডিম এবং বাড়ির ঘরের দুধ ভালো ভালো খাবার বাচ্চাটাকে খাওয়ায় খাও বাবা খাও একটা কারণে খাওয়া এই ছেলেটা বড় হলে আলেম হবে আলেম হয়ে যাওয়ার পরে এই ছেলেটা আমার জন্য দোয়া করবে কি কথা কোন ঠিক কিনা দোয়ার জন্য মানুষ মহিলারা আমাদেরকে ভালো মন্দ খাওয়া এখন ওই ছেলেটা এমন একটা মাদ্রাসায় বলল যে মাদ্রাসায় বলে দোয়াই মানে না এই কথা কোন দেখা এমন এক মাদ্রাসায় পড়ছে যে মাদ্রাসা দোয়াই মানে না এখন আপনাদেরকে বলি যে মহিলা সারা জীবন ওই বাচ্চাটাকে খায় মানুষ করলো ওই মহিলার জীবন আছে কি কিছু আছে কথা কম কিছু আছে তাহলে বোঝা গেল যারে খাওয়াইলেন সে যদি দোয়া না করে তার মানে বোঝা গেল সে যদি দোয়া না মানে দোয়া যে মানে না সেটা দোয়া করেই না যে দোয়া মানলো না তাহলে এর খাওয়াইয়া বড় করা সেটা দুই সেটা কুত্তা খাওয়ালে বেশি সুবিধা রসুলের হাদিসের দলিলের দরকার দলিলের অভাব আছে দলিলের অভাব নেই মানে না এই জন্য একবারে কুত্তা দিয়ে বুঝে দিলেন কষ্ট হইতেছে আপনাদের দোয়া চলবে না দোয়া চলবে চালাবে না চালালে আপনার বাটাম চালান চলবে আমাদের ফরিদপুরে বর্ষাকে বাটাম চালান মনোযোগ দিয়ে হযরত খিজির আলাইহিস সালাম ওই বাড়িতে থাকে একদিন মনিবকে ডাক দিয়ে বলেন মনিব আপনি তো কিনে আনছেন আমারে বলে হ্যাঁ কিছু কাজ বাজ আমার দেন আমি কিছু কাজ আপনার করে দেই হক তো আদায় করতে হবে মনিব তরে ডাক দিয়ে বলেন ও খিজির আপনাকে দিয়ে আমি কাজ করাবো না বলে না আপনি দয়া করে আমাকে কাজ দেন কয় না আপনাকে দিয়ে কাজ করাবো না বলে না অবশ্যই কাজ দেওয়া লাগবে বলে কি কাজ বলে আপনি যান আমার জমিনের কিছু জমিন মানে চষতে হবে কিছু কাজ মানে কি সামান্য একটা কাজ দিলেন সেই কাজটা করতে 6 জন ব্যক্তির দরকার হয়
খিজর আলাইহিস সালামকে দিয়ে বললেন আপনি যান যতটুকু সম্ভব আপনি করে চলে আসেন আল্লাহর কোলে খিজর আলাইহিস সালাম চলে গেলেন কাজ করার জন্য ছয় জনের কাজ এক ঘন্টার ভিতরে একা করে তিনি আবার চলে আসেন জোরে বলবেন সুবহানাল্লাহ লোকটা আশ্চর্য হয়ে গেল ব্যাপার কি ছয় জনের কাজ একা করলো তাও অল্প সময়ে এটা ওলিদের খেলা নবীদের জন্য মহান মুজিজা বিরাট বড় খেলা এই খেলা বোঝা যায় না এই খেলা আপনি বুঝবেন না আপনার বোঝার ক্ষমতা নাই বাজান এবারে লোকটা বলতেছে হুজুর কি করে সম্ভব বলে চিন্তা আপনার করতে হবে না খিজর আলাইহিস সালাম বহুদিন পরে বাড়ির মালিক আর কোনো কাজ দেয় না আবার বলল মালিক আপনি আমার কিছু কাজ দেন একবারে বেহুদা আপনার বাড়ি খায় আপনার বাড়ি ঘুমায় আপনি তো কোনো কাজই আমারে দেন না মালিক দালিদা বলেন হুজুর আপনাকে কাজ করানোর জন্য আমি আনি নাই যদিও আপনাকে গোলাম হিসেবে কিনে আনছি কোনো কাজ করা লাগবে না আপনি ফ্রি খাবেন ফ্রি থাকবেন ফ্রি ঘুমাবেন কোনো কাজ করা লাগবে না একবার জোরে বলবেন কি মারহাবা আল্লাহ বলাদের ইজ্জত দিছে কে আল্লাহ আল্লাহ পাল্লা নিজে দিয়ে দিছে এটা শুনুন খিজর আলাইহিস সালাম এরপর ওই লোকটা একদিন বলছে হুজুর আমি একটু সফরে যাব তা আমার বাচ্চা কাচ্চা স্ত্রী পুত্র পরিজন সন্তান আদি যা আছে আপনি দেখবেন আচ্ছা ঠিক আছে বলে আপনি আমাকে কিছু কাজ দিয়ে যান বলে না কোনো কাজ বাস্তব কিচ্ছু করতে না কেন না দিলে আপনাকে যাইতে দিই তা আচ্ছা এক কাজ করেন আমি তো সফর থেকে ফিরে এসে একটা বিল্ডিং বানাইতে চাইতেছি তা আপনি কিছু ইট তৈরি করে দিন ইট বানাই আচ্ছা ঠিক আছে তাহলে যান লোকটা সফরে চলে যাওয়ার পরে বহুদিন পরে বাড়ি আসছে বাড়ি আসার পরে দেখতেছে বাড়ির সামনে দাঁড়ায় বিরাট বড় প্রাসাদ সুবহানাল্লাহ বলবে ঘটনা কিন্তু আমি কোন ছোটখাটো কিতাবে পড়িনি ইমাম ইবনে কাসীর আল বেদায়েতে পড়ছি একবার বিশুদ্ধ বিরাট বড় প্রাসাদ হয়ে গেছে চিন্তা করলো ব্যাপার কি বানাইতে গেছি ইট কোন এত বড় প্রাসাদ ডাক দিয়ে বললেন হুজুর এত বড় প্রাসাদ আমি বানাই দিছি চিন্তা করে সবাই গোলাম কোথার থেকে পাইলাম এটা আমার কি এখন হাতটা ধরে বলতেছে আপনার পরিচয়টা আপনি আমাকে পরিপূর্ণ মতো দিয়ে দেন বলতেছে আমি খিজির সেই খিজির আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করেছে বলতেছে হুজুর আমার জীবনে ভুল হয়ে গেছে আপনাকে অনেক কষ্ট দিয়ে দিয়েছি মাফ করে দেন কেন আমি তো আপনার গোলাম হিসেবে আসছি কিন্তু গোলাম আসার পরেও আপনি আমাকে অনেক সম্মান আর ইজ্জত করেছেন তা আমি আপনার কাজটা দান করে দিতে পারি না আমি তো আপনার হক আদায় করতে পারি বলে হুজুর আপনি কি খেদমত করতে পারি আপনার আর একটা কথা বলবেন কি আপনি কেন এই গোলামির বন্ধনীতে আসলেন আমাকে দয়া করে বলবেন কি তখন বলতেছে শোনো এক ভিখারি একদিন আমার কাছে এসে বলতেছে হুজুর আমাকে কিছু ভিক্ষা দেন আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু ভিক্ষা দেন তাহলে পেরেশান হয়ে গেলাম আমার কাছে তো কিচ্ছু নেই আমি তো দিনহীন দিছি শেষ পর্যন্ত বললাম আমাকে বিক্রি করে দিয়ে তুমি যে টাকা পাও এই টাকাটা নিয়ে যাও তো সে আমাকে আপনার কাছে বাজারে বিক্রি করছে তো বলতেছে হুজুর গোলামির বন্ধন আপনি নিলেন কেন বলতেছে একটা হাদিসের কাছে বলে কি হাদিস কি কথা বলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তি আল্লাহর দরবারে হাজির হবে তার মুখের মধ্যে কোনো গোশত থাকবে না অ্যাটেনশন অ্যাটেনশন একটা হীরক খণ্ড তার মাথাতে 70 বছর পর্যন্ত শোভা পেয়েছিল একটা হীরক খণ্ড বেচলে 3,500 কোটি মার্কিন ডলার বাংলাদেশের টাকায় যদি আপনাকে 1,000 টাকার বাংলিন দিয়ে মাথায় করে দেওয়া হয় আমরা এখানে যতগুলি মানুষ আছে মাথায় করে নিয়ে সামনে পারবো না এত পরিমাণে টাকা একটা হীরক খণ্ডের 70 বছর পর্যন্ত শোভা পাইল সে মারা যাওয়ার পরে এই মাটি তাকে খাতির করে নাই কথা বলেন ঠিক কি আপনাকে একদিন চলে যেতে হবে আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াইতে হবে সেই দিন
হিজির বলতেছে আল্লাহর বান্দা আল্লাহর আদালতে দাঁড়াবে কিন্তু মুখের মধ্যে কোনো গোশত থাকবে না বলে হুজুর কারণ কি বলে একটা কারণে তার মুখে গোশত থাকবে না কোন ভিখারি এসে তার কাছে আল্লাহর হস্তে কিছু ভিক্ষা চাইলো আর ওই মানুষটা তাকে দূর দূর করে তাড়িয়ে দিল খিজির আলাইহিসসালাম ডাক দিয়ে বলেন মনিব এখন তো আপনি আমার মনিব শুনেন ওই একটা ভয়ে কিয়ামতের মাঠের একটা ভয়ে আমি আমার নিজেকে বিক্রি করে দিয়ে এই লোকটাকে ভিক্ষা দিয়ে দিয়েছিলাম সে আমার কাছে সব জানজার করলো ও আল্লাহর বান্দা আল্লাহর রাস্তে আমাকে কিছু ভিক্ষা দেন আমার কাছে কিছুই নাই নিজেকে বিক্রি করে দিয়ে ভিখারিকে টাকা দিয়ে দিলাম একটা মাত্র ভয় কিয়ামতের মাঠে আল্লাহর বান্দা দাঁড়াবে যাদের কাছে মানুষ ভিক্ষা চাইলো আল্লাহর রাস্তে কিছু ভিক্ষা দিল না দূর দূর করে তাকিয়ে দিল আল্লাহ বললেন কোরআনে ওয়া আমাসাইলা ফালা তানহার নবী গো আপনি ভিখারিকে তাড়ায় দিবেন না ভিখারিকে ধমক দিবেন না জানজাকারীকে ধমক আপনি দিবেন না আমরা অনেক সময় ভিখারিকে ধমক দেই এই যে কুরবানি আসছে ঢাকা শহরে বিরামপুর গরু কুরবানি হবে ভিখারি এসে দুয়ারের পাশে গোশতের জন্য মন্টন করে দাঁড়ায় থাকে কত ধনী মানুষে দেখেছি এক টুকরা গোশত দিয়ে ধমক দিয়ে তারায় দেখে ধমক তুই তো কুত্তার চাইতো নিকৃষ্ট তুই মানুষ হইছিস কথা বলে ঠিক মানুষ হই কেন ও মানুষ হই কি করে হিজির আলাইহিসসালাম বলতেছেন হে আল্লাহর বান্দা আমি একটা মাত্র ভয় ভিখারিকে যে তাড়িয়ে দিবে ধমক দিবে কিয়ামতের মাঠে তার মুখের মধ্যে কোনো গোশত থাকবে না সেদিন সে আল্লাহর সামনে দাঁড়াবে ভয়ঙ্কর চেহারা নিয়ে আল্লাহ তাকে দূর দূর করে তাড়িয়ে দেবে সূরা তাকাসুরের তাফসীরের ভিতরে একটা হাদিস আছে আল্লাহকুম তাকাসুর হাত্তা জুরতুমুল ألهاكم التكاثر حتى زرتم المقابر الله بلدسه মানুষ সম্পদের প্রতিযোগিতায় সম্পদের মোহে পড়ে মানুষেরা তারা আমি আল্লাহ থেকে জুদা হয়ে গেল আল্লাহকে ভুলে গেল কত সময় হাত্তা জুরুতুল মাকবির কবর পর্যন্ত কবর আহা নবী আবার বলেন কিয়ামতের ময়দানে সাহাবীরা তোমরা জানো কি উৎকৃষ্ট ব্যক্তিকে সাহাবীরা বলেন আল্লাহ রাসূল হু আলাম আল্লাহ জানে নবী জানে নবীজি বললেন উৎকৃষ্ট ওই লোকটা হবে দুনিয়াতে কোন ব্যক্তি এসে ভিখারি এসে কোন মুসাফির দিনহীন ব্যক্তি এসে আপনার কাছে জানজা করলো আল্লাহর হস্তে আপনি আমাকে কিছু ভিক্ষা দেন যদি ওই ব্যক্তি কোন না কিছু কিছু দিয়ে তাকে বিদায় করে দেয় আল্লাহ নবী বলতেছেন কিয়ামতের মাঠে এই লোকটা আল্লাহর দরবারে উৎকৃষ্ট ব্যক্তি হবে নিকৃষ্ট ব্যক্তি কি হবে সাহাবীরা জানুনি সাহাবীরা বলেন আল্লাহু ও রাসূলুহু আলা আল্লাহ জানে নবী জানে আল্লাহ জানে নবী জানে একবার জোরে বলবেন কি মারহাবা কে জানে না জোরে বলেন আল্লাহ জানে আল্লাহ জানে আল্লাহু ও রাসূলুহু আলাম আল্লাহ জানে নবী জানে আমাদের আকীদা না সুয়া লক্ষ সাহাবীর আকীদা সুয়া লক্ষ সাহাবী যার একজন সাহাবীর জুতা এক পাল্লাই দিলে আর আমাদের সমান উম্মত কে আরেক পাল্লাই দিলে একজন সাহাবীর জুতার ওজনের সমান হবে না
সেই সাহাবীরা বলেছেন আল্লাহ জানে নবী জানে আল্লাহর পরে যিনি জানে তিনি নবী আমরা সুন্নিরা মানি আল্লাহর পরে যিনি জানে তিনি নবী 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 কথা বলে ঠিক না ঠিক তাকবীর আল্লাহু আকবার আরে রিসালাত সুন্নি মহাসম্মেলন যদি বলি হুজুর আপনার কথা রং তো আপনি আমাকে ধরতে পারেন আমি আপনাকে আবার রিপ্লাই করে বুঝানোর চেষ্টা করব সোয়া লক্ষ সাহেব একটা কথা বলতেন আল্লাহু ও রাসূলুল আলাম আল্লাহ জানে নবী জানে আল্লাহ করে যিনি জানে তিনি জানে কথা ঠিক কি না আল্লাহর পরে যিনি জানে তিনি কে এক বাক্য শেষ এখানে কোনো আর দলিল চলে কোন দলিল চলে আল্লাহর পরে যিনি জানে তিনি নবী গুরুগ্রামের মুসলমান নবীনগরবাসী চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব থেকে প্রশাসনের লোকেরা উপস্থিত মুরব্বীরা এখানে উপস্থিত হয়ে আছেন আল্লাহ দাড়ি পেকে গেছে বয়স ভারী হয়ে গেছে এই মুরব্বীদের দাম কত জানেন তুমি এরা মালিকের দরবারে হাত বাড়াইতে দেরি হয় আমার আল্লাহ শরম লাগতে দেরি হয় না একবার জোরে বলবেন কি সুবহানাল্লাহ কষ্ট হচ্ছে হাদিস শুনে দুই নম্বর ওই লোকটা কিয়ামতের ময়দানে নিকৃষ্ট হবে কোন জান্দাকারী ভিখারী আল্লাহর হস্তে ভিক্ষা চাইলো লোকটাকে ধমক দিয়ে পাঠিয়ে দিল কিছুই দিল না আল্লাহর নবী বলতেছেন কিয়ামতের মাঠে এই লোকটা আল্লাহর দরবারে বড় নিকৃষ্ট হবে আল্লাহর দরবারে বড় নিকৃষ্ট হবে